গুড মর্নিং সবাইকে। আর সবার হচ্ছে বড় কথা হচ্ছে যে আজকে অনেকদিন পর আমি আবার একটা মানে লং ফর্মের ভিডিও ক্রিয়েট করেছি, তার একমাত্র কারণ আজ একটুখানি টাইম বেরোতে পেরেছি এই কারণে। কারণ রেগুলার ধরে খুব হ্যাট্রিক যাচ্ছে কদিন ধরে, একদম সময় পাচ্ছিলাম না। আর একটা জিনিস ফলো করলাম যেটা ইউটিউবে, যে আমার আর এক থেকে দুদিনের মধ্যে হয়তো বা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ যারা যারা সাপোর্ট করছো, যারা যারা নতুন আমাকে জয়েন করেছো। আর সবাই কমেন্ট করে যাও, সবার কমেন্ট আমি পিন করার চেষ্টা করবো, কারণ একটু সময়ের অভাবের জন্য আমি পেরে উঠছি না। তো সবাই কমেন্ট করে যাও, আমি পিন সেগুলো করে যাব। এখন যাই, আর বেশি কথা বলে লেট হয়ে যাবে। এবার অ্যাডভেন্ট কোনো মতে স্টেশন অব্দি তো পৌঁছে গেছি, দেখা যাক এবার ট্রেন কতক্ষণ আসে। যদিও টাইম হয়ে গেছে, বাট এখন অব্দি ওর কোনো পাত্তা নেই। লে আউট ট্রেন বি হাজির, নেমে গেছি। আর আজকে সানডে, তো ফাঁকা ফাঁকা থাকবে বাস, যাই আস্তে আস্তে বাসটা দেখছি। একটা জেনুইন কথা যে এতদিন ধরে আমি এখানে আসছি, বাট একটা জিনিস ফলো করিনি যেটা আজকে হঠাৎ করে ব্রিজ থেকে লক্ষ্য করলাম, যেটা হচ্ছে এই যে বজরঙ্গলির একটা মন্দির রয়েছে, সে বজরঙ্গলির একটা মূর্তি রয়েছে এখানে। আমি এতদিন ধরে ফলো করি, আলাদাই চলছে আমার। মার্লিনের সামনে চলে যাই, সামনে বাস সম্ভবত দাঁড়িয়ে আছে, দেখা যাক বাসটা ধরি। চলে এসছি 2 টাকার জন্য চাকদা থেকে। আমি এই জেলখানা থেকে আমি এবার মুক্ত, চিচিং ফাঁক একদম, সোজা বাড়ি, কোনো দাঁড়াদাঁড়ি সিন নেই একদম, কোনো কথা। চলো এখন পৌঁছে গিয়েছি বিধাননগর স্টেশন। ও এখন অনেকটা দূর, যদিও যাই দেখাচ্ছ তোমাদের সাথে ট্রেনে উঠে, কারণ এখন আর ট্রেন মনে হচ্ছে এতে লেট হয়ে যাবে। পুরো ফাঁকা ফাঁকা একদম, সেই ফাঁকা ফাঁকা, এই কারণ আমার যে সানডে করে অফিস আছে, ট্রেন বাস সারা সব পুরো ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। সন্তর মাঠ ক্রস করে গেলাম, চাকদা বা ঢুকছি আমি, বুঝছি দেখা যাচ্ছে চাকদা। দপ্পা করবো দেখা এখন একটা, দপ্পা জয় বজরঙ্গী। Mm-hmm.